নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য কিন্তু অনেক স্কলারশিপের ব্যবস্থা করেছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, কন্যাশ্রী, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না। এই স্কলারশিপে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আবেদনের লাস্ট ডেট হচ্ছে 30শে নভেম্বর, এবং এই স্কলারশিপে আবেদন আপনাদের মধ্যে কিন্তু সবাই করতে পারবেন। যারা ম্যাট্রিক পাস করেছেন, যারা পোস্ট গ্র্যাজুয়েট করছেন তারা পারবেন, যারা গ্র্যাজুয়েশন করছেন নর্মাল কোর্সে তারাও কিন্তু পারবেন, এছাড়া যারা মেডিকেল নিয়ে পড়ছেন, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাদের হোস্টেল ফি এবং আপনাদের কিন্তু ডে স্কলার দুটোই প্রোভাইড করা হবে। শুধুমাত্র কিন্তু আপনাদের স্কলারশিপ প্রোভাইড করা হবে এটা নয়, আপনাদের কিন্তু হোস্টেল ফিও এখানে প্রোভাইড করা হবে। এবং তার পাশাপাশি আপনাদের ফ্যামিলি ইনকাম কত হতে হবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা কত টাকা করে প্রতি মাসে পাবেন সেই সম্পর্কে কিন্তু আজকে এই সমস্ত ভিডিওটা। তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন, আমরা এখন আছি অফিসিয়াল ওয়েবসাইটের পিডিএফ ফাইলে। এখানে কিন্তু দেখে নিন, লেখাই আছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম আন্ডার সেন্ট্রাল অ্যাসেসমেন্ট পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ টু এসসি অ্যান্ড এসটি স্টুডেন্টস। এটা কিন্তু এসসি এবং এসটি স্টুডেন্টদের জন্য এবং ওবিসি স্টুডেন্টদের জন্য কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখে নিন, এখানে কিন্তু আপনাদের ফ্যামিলি ইনকাম যেটা বলা হয়েছে সেখানে কিন্তু 2 লাখ টাকা থেকে কিন্তু 2.5 লক্ষ টাকার মধ্যে আপনাদের ফ্যামিলি ইনকাম থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে কিন্তু শুধুমাত্র যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট আছেন তারাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নেবো কারা কত টাকা পাবে। দেখে নিন, যারা পোস্ট ম্যাট্রিক লেভেলে আছেন, অর্থাৎ যারা মেডিকেল নিয়ে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, বিএসসি এগ্রিকালচার নিয়ে পড়ছেন, এমফিল নিয়ে পড়ছেন, পিএইচডি নিয়ে পড়ছেন, এলএলএম নিয়ে পড়ছেন, তাদের হোস্টেল ফি দেওয়া হবে প্রতি মাসে 1200 টাকা এবং ডে স্কলার হিসাবে তাদের দেওয়া হবে 550 টাকা। তারপরে বলা হয়েছে বি ফার্ম, বি নার্সিং, এলএলবি, হোটেল ম্যানেজমেন্ট, পোস্ট গ্র্যাজুয়েট এনি কোর্সের জন্য আপনারা কিন্তু এখানে হোস্টেল ফি পাবেন 820 টাকা করে এবং ডে স্কলার হিসাবে পাবেন কিন্তু আপনারা 530 টাকা করে। এবং যারা জেনারেল কোর্সের জন্য গ্র্যাজুয়েশন পড়ছেন, সেটা আপনি অনার্স নিয়ে পড়ুন বা জেনারেল নর্মাল পাশেই পড়ুন, আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের হোস্টেল ফি দেওয়া হবে 750 টাকা এবং আপনাদের ডে স্কলার হিসাবে দেওয়া হবে 300 টাকা করে। এবং তার পাশাপাশি যারা ক্লাস 11 এবং 12 পড়ছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আইটিআই নিয়ে যারা পড়ছেন, পলিটেকনিক নিয়ে যারা পড়ছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদেরকে দেওয়া হবে প্রতি মাসে 750 টাকা হোস্টেল ফি হিসাবে এবং যারা ডে স্কলার হিসাবে পাবেন তাদের কিন্তু 230 টাকা করে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব ওবিসি ক্যান্ডিডেটরা কত টাকা করে পাবে। দেখে নিন, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম আন্ডার সেন্ট্রাল অ্যাসেস ওবিসি স্টুডেন্ট, এখানে কিন্তু আপনাদের ফ্যামিলি ইনকাম থাকতে হবে 1 লক্ষ টাকার নিচে বা 1 লক্ষ টাকা। এবং এখানে আপনারা কে কত টাকা পাবেন, মেডিকেল নিয়ে পড়ছেন যারা, ইঞ্জিনিয়ারিং নিয়ে, বিএসসি এগ্রিকালচার, এমফিল, পিএইচডি, এলএলএম এক্সেট্রা, তাদের কিন্তু হোস্টেল ফি দেওয়া হবে 750 টাকা প্রতি মাসে এবং ডে স্কলার হিসাবে তাদের দেওয়া হবে 350 টাকা করে। যারা বি ফার্ম, বি নার্সিং, এলএলবি, হোটেল ম্যানেজমেন্ট, পোস্ট গ্র্যাজুয়েটের এনি কোর্সের জন্য আপনারা পড়াশোনা করছেন তাদেরকে দেওয়া হবে হোস্টেল ফি হিসাবে 510 টাকা এবং ডে স্কলার হিসাবে তাদের দেওয়া হবে 335 টাকা করে প্রতি মাসে। যারা জেনারেল কোর্সের জন্য পড়ছেন ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে হোস্টেল ফি দেওয়া হবে 400 টাকা করে এবং ডে স্কলার হিসাবে প্রতি মাসে দেওয়া হবে 210 টাকা করে। এবং তার পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট আছেন ক্লাস 11 এবং 12 পড়ছেন আইটিআই পলিটেকনিক নিয়ে, তাদেরকে কিন্তু দেওয়া হবে 260 টাকা প্রতি মাসে হোস্টেল ফি হিসাবে এবং 160 টাকা করে দেওয়া হবে ডে স্কলার হিসাবে। এবার আপনারা কোথা থেকে অ্যাপ্লাই করবেন সেটাও দেখে নিন। দেখে নিন, আমরা এখন আছি oasis.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখান থেকেই কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং এটাও কিন্তু সরাসরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ওয়েবসাইটটিকে পরিচালনা করেন। এবং এটাও কিন্তু দেখে নিন, এখানে 2021-22 সেশন কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু আপনাদের এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং এর লাস্ট ডেট কিন্তু এখানে দেখে নিন 30শে নভেম্বর 2021। সেটা আপনি পোস্ট ম্যাট্রিক বলুন বা প্রি ম্যাট্রিক বলুন, আপনার যেটাই অ্যাপ্লাই করতে চান সেটা কিন্তু আপনাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে 30শে নভেম্বর 2021। এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে। এখানে দেখুন ইউজার ম্যানুয়ালে লেখাই আছে ফর স্টুডেন্ট, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের দেখাবে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে রিনিউয়াল করবেন সমস্ত কিছু। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।